প্রিয় ভিউয়ার্স, আজ আমরা জানব সেরা দশটি হাদিস সম্পর্কে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সেরা দশটি হাদিস সম্পর্কে জানতে পারবেন। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে তখন সে যেন দুরাকাত সালাত আদায় করা ব্যতীত না বসে। বুখারি হাদিস 444। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার প্রত্যেক উম্মতের গুনাহ মাফ হবে, তবে যে গুনাহ করে বলে বেড়ায় তার গুনাহ মাফ হবে না। সহিহ বুখারি 5643। তিন, ইউশাইরাহ রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা তাকবীর, তাকদিস এবং তাহলিল এগুলো খুব ভালোভাবে স্মরণ রাখবে এবং এগুলোকে আঙ্গুলে গুনে রাখবে, কেননা আঙ্গুলগুলোকে জিজ্ঞাসা করা হবে এবং এগুলোও সেদিন কিয়ামতের দিন কথা বলবে। আবু দাউদ হাদিস 1501। চার, যে ব্যক্তি দুনিয়াতে কোনো ব্যক্তির দোষ ত্রুটি গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার ত্রুটি গোপন রাখবেন। সহি মুসলিম 6392। পাঁচ, বিদাতি হাউজে কাউসারের পানি পাবে না। সহি বুখারি 6127, 6573। ছয়, যে ব্যক্তি নম্রতা ও সহনশীলতার বৈশিষ্ট্য থেকে বঞ্চিত সে কল্যাণ থেকে বঞ্চিত। সহি মুসলিম 6412, 6413 এবং 6414। সাত, মানুষের মধ্যে সর্বাপেক্ষা নিকৃষ্ট হল দ্বিমুখী ব্যক্তি, তারা এদের কাছে বলে এক কথা আর ওদের কাছে বলে আর এক কথা। সহিহ বুখারী আয়াত 6690। আট, নেশা সৃষ্টি করে এমন যে কোনো পানীয় হারাম। সহিহ বুখারী 5258। নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার দু চোয়ালের মাঝখানে অর্থাৎ জিহ্বা এবং দু পায়ের মাঝখানে অর্থাৎ লজ্জাস্থান এর জামানত আমাকে দেবে, আমি তার জান্নাতের জামিন হব। সহিহ বুখারী 6030। দশ, ইমানের সত্তরের কিছু বেশি শাখার মধ্যে সর্বোত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু বলা এবং সাধারণ শাখা হচ্ছে চলার পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়া, আর লজ্জা হচ্ছে ইমানের একটি বিশেষ শাখা। সহিহ মুসলিম 61। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।